হ্যালো দেশবাসী, আমি রুহুলামিন ডলার। চমকপিটি চমকে আজকে নতুন একটি চমক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি বর্তমানে আছি টাঙ্গাইল জেলার বহপুর থানার ঐতিহ্যবাহী নিকরাইল হাটে। এই হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে বাজার দর আজকে, সেটাই তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি খুবই সুন্দর হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। শুরুতে পেয়ে গেছে এই যে ডিমওয়ালা, সে ডিম প্রতিটা পিস কত করে বিক্রি করতেছে আজকের হাটে। হ্যালো বাবু, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তুমি কি বিক্রি করতেছো? ডিম বিক্রি করতেছো? এই ব্রাজিলের গেঞ্জি বইরা তুমি ডিম বিক্রি করতেছো, খুবই সুন্দর উদ্যোগ। প্রতিদিন কয়টা করে ডিম বিক্রি করো? 30টা করে। 30টা করে ডিম বিক্রি করো প্রতিদিন? না, 1 ঘন্টায়। এক ঘন্টায় 30টা ডিম বিক্রি করো, তাতে তোমার লাভ হয় কত? 150। 1 ঘন্টায় 150 টাকা ইনকাম করো তুমি? মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া হাবিবি। হ্যালো প্রিয় দর্শক, দেখেন এই যে ব্রাজিলের সাপোর্টার, সে প্রতিদিন 1 ঘন্টা করে ডিম বিক্রি করে। ডিম বিক্রি করে এই ব্রাজিলের সাপোর্টার 150 টাকা করে ইনকাম করে প্রতিদিন। ওয়াও! কালকে বিকালে বেচছি 100 ডিম। কালকে বিকালে বিক্রি করে ফেলেছে 100 ডিম, তাতে কত লাভ হয়েছে তোমার? 250 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন প্রিয় দর্শক, ছোট্ট একটি শিশু বাচ্চা, সে ব্রাজিলের জার্সি বইরা কালকে ড্রিম বিক্রি করছে 100 পিস, সেখানে তার ইনকাম হয়েছে 250 টাকা। মাশাআল্লাহ, অনেক সুন্দর, তোমার জন্য শুভকামনা রইল ভাই। এই কবিতরের বাচ্চাগুলো পিস কত? 130, 140। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চা, খুবই সস্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এক কবিতরের বাচ্চা, এগুলা কত করে পিস বিক্রি করা হয়? 120-125। 120-125 টাকা। আপনারা কবিতরের বাচ্চা কিনতে চাইলে অবশ্যই নিকরাইল হাটে চলে আসবেন। দেখেন এখানে অসংখ্য বাচ্চা আছে, যদিও হাট এখন প্রায় লাস্টের দিকে। যদি আপনারা এই যে বড় কবিতর কিনতে চান, বড় কবিতরও পেয়ে যাবেন। আমি বর্তমানে আছি মুরগি হাটি, দেখা যাক মুরগির বাজার দর কিরকম। এই যে এখানে হাঁস আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই দেশি হাঁস প্রতি পিস কত করে বিক্রি করতেছেন? 400-350 টাকা হলে আপনারা এই দেশি হাঁস ক্রয় করতে পারবেন। এখানে এই যে মোরগের বাচ্চা দেখা যাচ্ছে, এগুলা কি সোনালি? সোনালি, এগুলা কত করে পিস বিক্রি করা হচ্ছে? 200-250। এগুলা 200-250 টাকা পিস বিক্রি করা হচ্ছে, এগুলো হচ্ছে সোনালি। হ্যালো প্রিয় দর্শক, এই পাশে দেখতে পাচ্ছি আমরা দেশি মোরগ। আপনারা যারা মোরগের মাংস পছন্দ করেন, মোরগ খেতে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই মোরগের প্রতি পিস কত করে বিক্রি করতেছেন? 500-550। এ পাশে আছে দেখেন দেশি মুরগি, এই মুরগিগুলো দেখা যাক কত করে দাম চাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? এই মুরগি এগুলো কত করে পিস দাম চাচ্ছেন? দাম 450-350 টাকা হলে এ ধরনের মুরগি কিনতে পারবেন নিকরাইল হাট থেকে। দেখেন এখানে অসংখ্য মোরগ মুরগি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে আসলাম ছাগল হাড়ি, দেখা যাক দেশি ছাগলের বাজার দর কিরকম। এখানে অসংখ্য ছোট ছোট ছাগলের বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর দাম কিরকম চাচ্ছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এই ছাগলের বাচ্চাটা কত চাইতেছেন? 6,500। এটা পাড়ি না খাসি?
কাশি এ পাশে দেখেন এরসিও ছোট দুইটা কিউট ছাগলের বাচ্চা আছে দেখা যাক এগুলো কত করে দাম চাইতেছে এই বাচ্চাগুলো কত করে দাম চান 11000 11000 দুইটা 11000 হলে এই ধরনের জোড়া ছাগলের বাচ্চা আপনারা কিনতে পারবেন দেখা যাক এই যে অনেক সুন্দর একটি ছাগলের দেশি জাত দেখা যাচ্ছে এটার দাম কত চাইতেছেন 9500 টাকা আর এটার দাম কত চাইতেছেন 4500 টাকা দেখা যাক প্যাগনেট একটি ছাগল পেয়ে গেছে এই ছাগলটি কত টাকা বিক্রি হলো আপনি কিনলেন 9000 দর্শক দেখা যাক এর পাশে দুইটা ছাগলের বাচ্চা আছে দেখা যাক এই দুইটির দাম কত যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই দুইটার দাম কত চাইতেছে 11000 টাকা অনলি 11000 টাকা হলে সাইজের দুটি ছাগলের বাচ্চা আপনারা কিনতে পারবেন প্রিয় দর্শক বর্তমানে আমি চলে এসেছি সুবারিহাটি দেখা যাক নিকরালহাটের সুবারি বাজার দর কি রকম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই দেশি সুবারি এগুলা কত করে সও কিনা হচ্ছে উপরে 350 সর্বনিম্ন 250 টাকা তাহলে প্রিয় দর্শক দেখেন এখানে অসংখ্য সুপারি সে কিনে ফেলেছে ইতিপূর্বে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে কি 250 টাকা এবং সর্বোচ্চ ভালো সাইজ যেটা সেটা হলো 350 টাকা বাজার দর দর্শক আমি এখন বর্তমানে চলে এসেছি গরুহাটি দেখা যাক এখানে বাছুর গরু খুব সুন্দর একটি বাছুর গরু পেয়ে গেছি দেখা যাক এই গরুটির দাম কত চাইতেছে এবং এই গরুটির নাম কি ভাই সাহেব কি অবস্থা ভালো আছেন এটা কি গরু এটা শাহিয়াল অরিজিনাল এই গরুটার দাম কত চা হচ্ছে দাম চাইতেছি ভাই 43 তাতে কাস্টমার এ পর্যন্ত কত বলছে হ্যালো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহিয়াল জাতের গরু এপাশে আরেকটি ছোট ভগ্না গরু দেখতে পাচ্ছি দেখা যায় এই গরুটির দাম কত চাইতেছে কাকা এই বাছুরটির দাম কত চাইতেছে আপনারা দেশি জাতের গরু দেখা যাক এই গরুটির দাম কত যাচ্ছে কাকা এই বাছুর গরুটির দাম কত চাইতেছে 52000 তাতে কাস্টমার এ পর্যন্ত কত বলছে 40-42 এই বড় গরুটির দাম কত চাইতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুটির দাম কত চাইতেছে 60-65 তাতে কত হইলে সেল করার নিয়ত আছে তাহলে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের একটি গরু কিনতে গেলে 80-82 হাজার টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক আরেকটি ব্ল্যাক রঙের গরু পেয়ে গেছি দেখা যাক এই গরুটির নাম কি এবং এটার দাম কত যাচ্ছে এনার মালিক কি অবস্থা ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভালো ভাই এটা কি জাতের গরু এটা হলো শাহিয়াল ক্রস শাহিয়াল ক্রস হ্যাঁ এই গরুটির দাম কত যাচ্ছে এটা দাম তো 75000 75000 টাকা হ্যাঁ তাতে কত হইলে সেল করার ইয়াত আছে 72-73 হলে দিব 72-73 হলে হ্যাঁ দিয়ে দিব সেল করে দিবে তাহলে প্রিয় দর্শক আপনারা শুনতেই পারলেন Thank you.